কুল্লু নাফসিন জাহিকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু সবার চেহারাকে পাল্টিয়ে দেয়, এই মৃত্যুর স্মরণ সবার অন্তর থেকে লোভকে বিদ্রোহিত করে দেয়, এই মৃত্যুর স্মরণ রাগী মানুষের রাগকে ঠান্ডা করে দেয়, এই মৃত্যুর স্মরণ অন্তর ফেটে যায়, বুক ফেটে যায় যখন পরিবারের কথা চিন্তা করা হয়। এই মৃত্যুটা বড় ভয়ানক হয়, হুলকুমে এসে যখন জান আটকে যায়, বের হয় না, বুক তৃষ্ণায় ফেটে যায়, পানি পান করা যায় না, পানি পান করার কোনো সুযোগ থাকে না, সাত সাগরের পানি দিলেও মনে হয় তৃষ্ণা মিটবে না, এক চামচের পানি সেখানে তো কোনো খবরও করবে না, বিপদ চলে আসে, দুঃখ চলে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। মৃত্যু কত যন্ত্রণা, বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, মৃত্যু এমন যন্ত্রণাময়। এই মৃত্যুর কয়েকটা ধরন আছে, তন্মধ্যে একটা ধরনের নাম শাহাদত। শাহাদত হলো তো মৃত্যুবরণ করতে হয়, ছুরি পেটের মধ্যে ঢুকে গেল সাহাবায়ে কেরাম, কারো পেটের মধ্যে ছুরি ঢুকে গেল, রক্ত প্রবাহিত হলো, ইন্তেকাল হয়ে গেলেন, শাহাদত নামে পরিচিত হয়েছে। কারো পিছন থেকে তীরের আঘাত, কারো মাথার মধ্যে তীরের আঘাত, কারো কলা কেটে ফেলা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুকে কোরআনের ভাষায় বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন। শাহাদত বরণ করেছেন, শাহাদত বরণ করেছেন। এই শাহাদতের মর্যাদা হাদিসের ছায়া তলে এমন পাওয়া যায়, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা বসবাস করবে, যারা শহীদ তারাও বসবাস করবে। রব্বে করিম জান্নাতীদের মধ্যে শাহাদত যারা বরণ করেছেন তাদেরকে জিজ্ঞেস করবে, ও আমার শহীদেরা, দুনিয়াতে থাকতে আমি রবের জন্য ঘর ছেড়ে দিয়েছো, পরিবার ছেড়ে দিয়েছো, সম্পদ ছেড়ে দিয়েছো, এমনকি হাসি মুখে জানটা পর্যন্ত ছেড়ে দিয়েছো, আজকে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরা খুশি তো? সমস্ত শহীদরা বলবে, আল্লাহ আমরা খুশি হয়েছি, যথেষ্ট খুশি হয়েছি, কিন্তু আমাদের একটা চাওয়া আছে, বলেন না ইসলামের জন্য তোমার প্রেমে আবার শাহাদত বরণ করব, আবার শহীদ হব, আবার মৃত্যু বরণ করে শহীদ হয়ে আবার কবরে আসব, আবার জান্নাতে আসব, আবার পাঠাবা, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব। মৌলারে শহীদ হওয়া তোমার প্রেমে শাহাদতের যে মজাটা পেয়েছি, জান্নাতের মজা এই সামনে কিছুই না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের একটা চাওয়া ছিল, শাহাদত বরণ করা। সুবহানাল্লাহ, আমাদের নবীর একটা চাওয়া ছিল, আল্লাহ আমার কথা শুনে সাহাবায়ে কেরাম তোমার প্রেমে জান দিয়ে দিচ্ছে, আমার কথা শুনে সাহাবায়ে কেরাম অমুকের অমুকের ছেলে তোমার জন্য জান দিয়ে দিচ্ছে, আল্লাহ এই সুযোগটা আমাকে একটু দিবেন না, আমিও তো তোমার প্রেমে শহীদ হতে চাই। রব বলে, আপনার গলায় ছুরি চলাবে এমন ছুরি তো আমি, ও রাসূল আপনার গলায় ছুরি চালাবে এমন ছুরি তো পৃথিবীতে, আপনার বুকের উপর বৈশা কেউ আপনার গলা কাটবে এমন বাপের বেটা তো, হাই হাই। রাসূল বলে, জানলাম আমি শাহাদত বরণ করব, শহীদ হওয়ার মজাটা আমি নিতে চাই, আমি শহীদ হওয়ার মজাটা নিতে চাই। আল্লাহ রাসূলের সেই চাওয়া ইমাম হাসান ও হুসাইনের মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণতা লাভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট খেয়াল করবেন, যারা শাহাদত বরণ করেছেন আল্লাহর প্রেমে তারা কার কথায়, জোরে বলেন না, কার কথায়? নবীর কথায়। তখন তো মান্নেওয়ালা মেনে নিয়েছে, এখন তো দিন দিন আমাদের মতো বেয়াদব বেড়ে যাচ্ছে, এক সময় গিয়ে বলতো নবী নিজের পরিবারকে শহীদ হওয়া থেকে বাঁচিয়ে অন্যের ছেলেদেরকে, অন্যের বেটাদেরকে, অন্যের নাতিদেরকে যুদ্ধে নামায় দিছে, নিজের গুলাকে যুদ্ধে নামায় নাই, বলার একটা সুযোগ থাকতো থাকতো। ইমাম হুসাইনের কারবালার সেই ট্র্যাজেডি, সেই ঘটনা সমস্ত মুখে তালা লাগিয়ে দিয়েছে, নবীর পক্ষ থেকে ইমাম হুসাইন শাহাদত বরণ করেছে। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী ইমাম হাসান ও হুসাইনকে বেটা বলে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াবি সম্পর্ক হচ্ছে নাতি, কিন্তু নবীজি পরিচয় দিতেন বেটা, আর বেটার কাজ হচ্ছে বাবার স্বপ্ন পূরণ করা। এবার কে ইমাম হুসাইন? একটু মনে রাখবেন, ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ভাই। সুবহানাল্লাহ। যদি আরেকবার ছোট হয় আমি কিন্তু বোমারি দেয় ইন্দে হইতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ভাই। ইমাম হুসাইন তিনি কে?
যিনি শহীদের ছেলে, ওনার আব্বা হুজুর শাহাদত বরণ করেছেন, ওনার ভাই ইমাম হাসান শাহাদত বরণ করেছেন, ইমাম হুসাইন উনিকে যিনি শহীদের বাবা আলী আসগরের আব্বা যান। তাহলে দেখেন বাবাও শহীদ, ভাইও শহীদ, ছেলেও শহীদ, নিজেও শহীদ। হাদিসে পাক আপনাদের সকলেরই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার নিমিত্তে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে ইশকওয়ালা একটা অন্তর দিয়ে শোনার চেষ্টা করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু সবার চেহারাকে পাল্টিয়ে দেয়, এই মৃত্যুর স্মরণ সবার অন্তর থেকে লোককে বিদূরিত করে দেয়, এই মৃত্যুর স্মরণ রাগী মানুষের রাগকে ঠান্ডা করে দেয়, এই মৃত্যুর স্মরণ অন্তর ফেটে যায়, বুক ফেটে যায় যখন পরিবারের কথা চিন্তা করা হয়। এই মৃত্যুটা বড় ভয়ানক হয়, হুলকুমে এসে যখন জান আটকে যায়, বের হয় না, বুক তৃষ্ণায় ফেটে যায়, পানি পান করা যায় না, পানি পান করার কোনো সুযোগ থাকে না, সাত সাগরের পানি দিলেও মনে হয় তৃষ্ণা মিটবে না, এক চামচের পানি সেখানে তো কোনো খবরও করবে না, বিপদ চলে আসে, দুঃখ চলে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। মৃত্যু কত যন্ত্রণা, বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, মৃত্যু এমন যন্ত্রণাময়। এই মৃত্যুর কয়েকটা ধরন আছে, তন্মধ্যে একটা ধরনের নাম শাহাদত। শাহাদত হলো তো মৃত্যু বরণ করতে হয়, ছুরি পেটের মধ্যে ঢুকে গেল সাহাবায়ে কেরাম, কারো পেটের মধ্যে ছুরি ঢুকে গেল, রক্ত প্রবাহিত হলো, ইন্তেকাল হয়ে গেলেন, শাহাদত নামে পরিচিত হয়েছে, কারো পিছন থেকে তীরের আঘাত, কারো মাথার মধ্যে তীরের আঘাত, কারো কলা কেটে ফেলা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুকে কোরআনের ভাষায় বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশকুরুন। শাহাদত বরণ করেছেন, শাহাদত বরণ করেছেন। এই শাহাদতের মর্যাদা হাদিসের ছায়া বলে এমন পাওয়া যায়, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা বসবাস করবে, যারা শহীদ তারাও বসবাস করবে, রব্বে করিম জান্নাতীদের মধ্যে শাহাদত যারা বরণ করেছেন তাদেরকে জিজ্ঞেস করবে, ও আমার শহীদেরা, দুনিয়াতে থাকতে আমি রবের জন্য ঘর ছেড়ে দিয়েছো, পরিবার ছেড়ে দিয়েছো, সম্পদ ছেড়ে দিয়েছো, এমন কি হাসি মুখে জানটা পর্যন্ত ছেড়ে দিয়েছো, আজকে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরা খুশি তো? সমস্ত শহীদরা বলবে, আল্লাহ আমরা খুশি হয়েছি, যথেষ্ট খুশি হয়েছি, কিন্তু আমাদের একটা চাওয়া আছে, বলেন না ইসলামের জন্য তোমার প্রেমে আবার শাহাদত বরণ করব, আবার শহীদ হব, আবার মৃত্যুবরণ করে শহীদ হয়ে আবার কবরে আসব, আবার জান্নাতে আসব, আবার পাঠাবো, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব। মাওলানা শহীদ হওয়া তোমার প্রেমে শাহাদতের যে মজাটা পেয়েছি, জান্নাতের মজা এসে আমরা কোনো কিছুই না। সুবহানাল্লাহ। মৃত্যু ভয়ঙ্কর, পয়েন্ট একটু নোট করবেন, মৃত্যু ভয়ঙ্কর, কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয়, নিয়ামত নিয়ামত, জোরসে কা হই আর সুবহানাল্লাহ। মৃত্যু ভয়ঙ্কর কোনো সন্দেহ, মৃত্যুর মধ্যে কষ্টের কোনো সীমা নাই, সব ঠিক আছে, কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয় ওই মৃত্যুটা নিয়ামত হয়ে যায়। তাই তো একজন বলেছেন, কারো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত হয়ে যায় ভয়ে, আর যারা সত্যিকার রবের প্রেমিক, নবীর প্রেমিক, তারা মৃত্যুকে শুনলে হাসিমুখে বরণ করে, আরে কেন তুমি মৃত্যুকে ভয় পাও না, বলে যে সারা জীবন নবীর কথা শুনেছি, দেখার কোনো সুযোগ হয় নাই, যখন মৃত্যু চলে আসবে সবাই মিলে কবরে রাখবে, কবরে রাখার পরে মা কুন্তা তাকুলু ফি হক্কি হাযা রাজুল বললে, ওই কবরে তো নবীকে দেখার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মৃত্যু কারোর জন্য ভয়ঙ্কর, কারোর জন্য আনন্দের। আর একটু জোরে বলা যাবে? এবার আসেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। একটা মানুষ হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে, সাথে সাথে কি আমরা তাকে মারা গেছে বলি? আগে আমরা চেক করি, তারপরে যেটা আছে যদি এটা না থাকে হান লাগাইল সাহায্য, যদি দেখার দেই ব্যাখ্যা না করে, ওরা সিন্দে নগরী এজু আছে, এজু জিন্দা আছে, তো তুই কি ডাক্তারি ফাঁস গুজুস না, অদে দিন গেলে ডাক্তারি ফাঁস গরম করে তাহান লাগাই দুই দিন, ওরা কি জানেন ডুব ডুব ঘরে দাও নি, ডুব ডুব বন্ধ মরা,
দুব দুব বন্ধ মরা জোরে বলতে হবে দুব দুব বন্ধ মরা দুব দুব বন্ধ মরা পালস বন্ধ মরা চোখের মুভমেন্ট বন্ধ মরা নিঃশ্বাস বন্ধ মরা মরা এটা হচ্ছে আমাদের জ্ঞান এটা আমাদের থিওরি আমি শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন পড়ছেন আপনাদের মনোযোগ বিশেষ করে যারা সায়েন্সের ছাত্র শ্রদ্ধার সাথে আপনাদের বেশি মনোযোগ আমি আকর্ষণ করছি কারণ এখানে কোরআনের কথা চলছে সুবহানাল্লাহ যেটা কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান মহাবিজ্ঞান ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হার্টবিট বন্ধ মরা হার্টবিট বন্ধ মরা জোরে বলেন হার্টবিট বন্ধ মরা হার্টবিট আছে হার্টবিট আছে নিঃশ্বাস বন্ধ করা নিঃশ্বাস আছে এটা হচ্ছে আমাদের থিওরি গভীর মনোযোগ এটা হচ্ছে আমাদের থিওরি কিন্তু এই উহুদের ময়দানে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীর কর্তিত অবস্থায় নিঃশ্বাস বন্ধ অবস্থায় হার্ট বন্ধ অবস্থায় পালস বন্ধ অবস্থায় শরীর ক্ষত বিক্ষত হয়েছে কলিজা বের করে আনা হয়েছে যেই দেখে সেই বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে চানকামওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে ডাকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে কিভাবে বুঝলা বলে যে পালস তো বন্ধ হয়েছে হার্টবিট তো বন্ধ হয়েছে নিঃশ্বাস তো বন্ধ হয়েছে এবার জগতে যেই দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলে যে মারা গিয়েছে সবাই বলে যে মারা গিয়েছে সবাই করে যে মারা গিয়েছে এবার রবের দিকে যখন সবাই তাকালো রব বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ও আমার বান্দারা যাদেরকে তোমরা মৃত দেখছো এটা তোমাদের জ্ঞান আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখছি তারা মরা নয় তারা জিন্দা তাহলে আমাদের মৃত্যুর ব্যাখ্যা আলাদা রবের জিন্দার ব্যাখ্যা আলাদা আমি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হতাম আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয় আমাদের মনে হওয়া আলাদা রবের কুদরত আলাদা এবার আমি বলবো আপনারা শুধু মরা না জিন্দা বলবেন হার্টবিট আছে জোরে বলেন না হার্টবিট আছে জিন্দা কথা বলে জিন্দা হাঁটাচলা করে জিন্দা বসা করে জিন্দা ব্যবসা করে জিন্দা চাকরি করে জিন্দা দৌড়াদৌড়ি করে জিন্দা চোখের ফলক ফেলে জিন্দা পালস চলে জিন্দা 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 এরকম একটা জিন্দা আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সবাই বলে যে জিন্দা ডানে ওয়ালা বলে জিন্দা গভীর মনোযোগ বামে ওয়ালা বলে জিন্দা সামনে ওয়ালা বলে জিন্দা জ্ঞানী বলে জিন্দা রব বলে যে না না লা তাসমাউনাল মাউতা লা তাসমাউনাল মাউতা লা তাসমাউনাল মাউতা তোরা দেখছো যাকে জিন্দা আমি রবের কুদরতে চুকে সে তো জিন্দা নয় সে তো মরা আরা দেহিদি মরা ডাক্তারও হই দে মরা আল্লাহ হদ্দে জিন্দা তার মানে এতটুকু বুঝে নেন ইসলামের প্রত্যেকটা বিষয়ে এমন কিছু বিষয় আছে যেখানে গিয়ে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই থেমে যেতে হবে আল্লাহ বলছে জিন্দা এবার কেমনে জিন্দা এটা আল্লাহ জানে আর একটু জোরে বলেন না এটা নিয়ে যদি আপনি সারা দিনভর গবেষণা করে দেখেন গবেষণা করে সময় নষ্ট হবে রেজাল্ট কিচ্ছু আসবে জাস্ট আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলার চেষ্টা করি খনিজ সম্পদ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেগুলো স্বর্ণ কয়লা গ্যাস তেল এগুলো কি মাটির উপরে নাকি নিচে এক হাত নিচে নাকি অনেক হাত নিচে এত হাত নিচে এই এলাকায় যে তেলের খনি আছে আপনি জানলেন কিভাবে বলে যে সেখানে বৈজ্ঞানিক এসে গবেষণা করেছেন তো উনি বলেছেন সেই জন্য আমরা জেনেছি তো বৈজ্ঞানিক এসে উনি কি ওইখানে প্রবেশ করেছেন বলে যে না তো উনি কিভাবে জেনেছেন উনি ওনার মেশিন এনে কম্পিউটার এনে চুম্বকীয় যন্ত্রপাতি এনে গবেষণা করে করে তিন চার দিন গবেষণা করার পরে উনি আমাদেরকে রেজাল্ট দিলেন অমুক জায়গায় এই এরিয়ার এতটুক নিচে এত ফুট নিচে তেলের খনি আছে স্বর্ণের খনি আছে গ্যাসের খনি আছে উনি কিন্তু যায় নাই এখান থেকে বলেছেন এবার এই খবরটা শুনে দশ হাত আপনার বিশ হাত তিরিশ হাত পঞ্চাশ হাত একশো হাত একশো ফুট দুইশো ফুট তিনশো ফুট নিচের খবর যে বৈজ্ঞানিকে বলতে পারে সাধারণত মনে তো প্রশ্নই জাগে যে তিনশো হাত নিচের খবর জানে সে তো সাড়ে তিন হাত নিচের খবর এমনিই জানবে যখন এই খবরটা সব জায়গায় ছড়াই গেল যে একজন বিজ্ঞানী আসলে যে তিনশো হাত নিচের খবর বলে দিতে পারে এখন একজন এসে যার বাপ মারা গেছে দুই দিন আগে সে এসে বৈজ্ঞানিকের ঠেংসায় ধরে হদ্দে আর বাপ তো মরে গিয়ে বরণ করেছেন আল্লাহর প্রেমে তারা কার কথায় জোরে বলেন না কার কথায় নবীর কথায় তখন তো মান্যওয়ালা মেনে নিয়েছে এখন তো দিন দিন আমাদের মতো বেয়াদব বেড়ে যাচ্ছে এক সময় গিয়ে বলতো নবী নিজের পরিবারকে শহীদ হওয়া থেকে বাঁচিয়ে
অন্যের ছেলেদেরকে অন্যের বেটাদেরকে অন্যের নাতিদেরকে যুদ্ধে নামাই দিছে, নিজের গুলাকে যুদ্ধে নামাই নাই। বলার একটা সুযোগ থাকতো থাকতো, ইমাম হুসাইনের কারবালার সেই ট্র্যাজেডি সেই ঘটনা সমস্ত মুখে তালা লাগিয়ে দিয়েছে, নবীর পক্ষ থেকে ইমাম হুসাইন শাহাদত বরণ করেছে। সেজন্য আমার নবী ইমাম হাসান ও হুসাইনকে বেটা বলে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না, দুনিয়াবি সম্পর্ক হচ্ছে নাতি, কিন্তু নবীজি পরিচয় দিতেন বেটা, আর বেটার কাজ হচ্ছে বাবার স্বপ্ন পূরণ করা। এবার কে ইমাম হুসাইন? একটু মনে রাখবেন, ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ভাই। সুবহানাল্লাহ, যদি আরেকবার ছোট হয় আহ কিন্তু বোম মারি দেয় হইতে। সুবহানাল্লাহ, ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ভাই। ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ছেলে। ওনার আব্বা হুজুর শাহাদত বরণ করেছেন, ওনার ভাই ইমাম হাসান শাহাদত বরণ করেছেন। ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের বাবা, আলী আসগরের আব্বা জান। তাহলে দেখেন, বাবাও শহীদ, ভাইও শহীদ, ছেলেও শহীদ, নিজেও শহীদ। হাদিসে পাক আপনাদের সকলেরই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার নিমিত্তে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে ইশকওয়ালা একটা অন্তর দিয়ে শোনার চেষ্টা করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু সবার চেহারাকে পাল্টিয়ে দেয়, এই মৃত্যুর স্মরণ সবার অন্তর থেকে লোভকে বিদূরিত করে দেয়, এই মৃত্যুর স্মরণ রাগী মানুষের রাগকে ঠান্ডা করে দেয়, এই মৃত্যুর স্মরণ অন্তর ফেটে যায়, বুক ফেটে যায় যখন পরিবারের কথা চিন্তা করা হয়। এই মৃত্যুটা বড় ভয়ানক হয়, হুলকুমে এসে যখন জান আটকে যায় বের হয় না, বুক তৃষ্ণায় ফেটে যায়, পানি পান করা যায় না, পানি পান করার কোনো সুযোগ থাকে না, সাত সাগরের পানি দিলেও মনে হয় তৃষ্ণা মিটবে না, এক চামচের পানি সেখানে তো কোনো খবরও করবে না। বিপদ চলে আসে, দুঃখ চলে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। মৃত্যু কত যন্ত্রণা, বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, মৃত্যু এমন যন্ত্রণাময়। এই মৃত্যুর কয়েকটা ধরন আছে, তন্মধ্যে একটা ধরনের নাম শাহাদত। শাহাদত হলো তো মৃত্যুবরণ করতে হয়, ছুরি পেটের মধ্যে ঢুকে গেল সাহাবায়ে কেরাম, কারো পেটের মধ্যে ছুরি ঢুকে গেল, রক্ত প্রবাহিত হলো, ইন্তেকাল হয়ে গেলেন, শাহাদত নামে পরিচিত হয়েছে। কারো পিছন থেকে তীরের আঘাত, কারো মাথার মধ্যে তীরের আঘাত, কারো কলা কেটে ফেলা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুকে কোরআনের ভাষায় বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশকুরুন। শাহাদত বরণ করেছেন, শাহাদত বরণ করেছেন। এই শাহাদতের মর্যাদা হাদিসের ছায়া তলে এমন পাওয়া যায়, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা বসবাস করবে, যারা শহীদ তারাও বসবাস করবে। রব্বে করিম জান্নাতীদের মধ্যে শাহাদত যারা বরণ করেছেন তাদেরকে জিজ্ঞেস করবে, ও আমার শহীদেরা, দুনিয়াতে থাকতে আমি রবের জন্য ঘর ছেড়ে দিয়েছো, পরিবার ছেড়ে দিয়েছো, সম্পদ ছেড়ে দিয়েছো, এমনকি হাসি মুখে জানটা পর্যন্ত ছেড়ে দিয়েছো, আজকে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরা খুশি তো? সমস্ত শহীদরা বলবে, আল্লাহ আমরা খুশি হয়েছি, যথেষ্ট খুশি হয়েছি, কিন্তু আমাদের একটা চাওয়া আছে, বলেন না ইসলামের জন্য তোমার প্রেমে আবার শাহাদত বরণ করব, আবার শহীদ হব, আবার মৃত্যুবরণ করে শহীদ হয়ে আবার কবরে আসব, আবার জান্নাতে আসব, আবার পাঠাবা, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব। মাওলানা, শহীদ হওয়া তোমার প্রেমে শাহাদতের যে মজাটা পেয়েছি, জান্নাতের মজা ইচ্ছা কিছুই না। সুবহানাল্লাহ, মৃত্যু ভয়ঙ্কর, পয়েন্ট একটু নোট করবেন, মৃত্যু ভয়ঙ্কর, কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয়, নিয়ামত, নিয়ামত, জোরসে কা হই আর সুবহানাল্লাহ। মৃত্যু ভয়ঙ্কর কোনো সন্দেহ, মৃত্যুর মধ্যে কষ্টের কোনো সীমা নাই, সব ঠিক আছে, কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয় ওই মৃত্যুটা নিয়ামত হয়ে যায়। তাই তো একজন বলেছেন, কারো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত হয়ে যায় ভয়ে, আর যারা সত্যিকার রবের প্রেমিক, নবীর প্রেমিক, তারা মৃত্যুকে
মুখে শুনলে হাসু মুখে বরণ করে আরে কেন তুমি মৃত্যুকে ভয় পাও না বলে যে সারা জীবন নবীর কথা শুনেছি দেখার কোনো সুযোগ হয় নাই যখন মৃত্যু চলে আসবে সবাই মিলে কবরে রাখবে কবরে রাখার পরে মা কুনতা তাকুলু যে হককে হাত আর রাসূল বললে ওই কবরে তো নবীকে দেখার সুযোগ হয়ে যাবে সুবহানাল্লাহ সেজন্য মৃত্যু কারোর জন্য ভয়ঙ্কর কারোর জন্য আনন্দের আর একটু জোরে বলা যাবে এবার আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা একটু উত্তর দিবেন একটা মানুষ হঠাৎ করে বেহোশ হয়ে পড়ে গেছে সাথে সাথে কি আমরা তাকে মারা গেছে বলি না আগে আমরা চেক করি তারপরে ওই হার্টবিটের যেটা আছে যদি এটা না থাকে কান লাগাইও লো ভাই আসসনি তো যদি দেহ দেই বেকানা করে ওরা সিন্দেন গরিস এজুয়া আছে এজু জিন্দা আছে তো তুই কি ডাক্তারি ফাস বুঝছ না অদে দিন গিলে ডাক্তারি ফাস গরম করে তখন লাগাই দিয়ে দিন না ইদারেন দুব দুব ঘর দাও নি তো দুব দুব বন্ধ মরা দুব দুব বন্ধ মরা জোরে বলতে হবে দুব দুব বন্ধ মরা দুব দুব বন্ধ মরা পালস বন্ধ মরা চোখের মুভমেন্ট বন্ধ মরা নিঃশ্বাস বন্ধ মরা মরা এটা হচ্ছে আমাদের জ্ঞান এটা আমাদের থিওরি আমি শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন পড়ছেন আপনাদের মনোযোগ বিশেষ করে যারা সায়েন্সের ছাত্র শ্রদ্ধার সাথে আপনাদের বেশি মনোযোগ আমি আকর্ষণ করছি কারণ এখানে কোরআনের কথা চলছে সুবহানাল্লাহ যেটা কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান মহাবিজ্ঞান ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হার্টবিট বন্ধ মরা হার্টবিট বন্ধ মরা জোরে বলেন হার্টবিট বন্ধ মরা হার্টবিট আছে জিন্দা হার্টবিট আছে জিন্দা নিঃশ্বাস বন্ধ মরা নিঃশ্বাস আছে এটা হচ্ছে আমাদের থিওরি গোবিন মনোযোগ এটা হচ্ছে আমাদের থিওরি কিন্তু এই উহুদের ময়দানে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীর কর্তিত অবস্থায় নিঃশ্বাস বন্ধ অবস্থায় হার্ট বন্ধ অবস্থায় পালস বন্ধ অবস্থায় শরীর ক্ষত বিক্ষত হয়েছে কলিজা বের করে আনা হয়েছে যেই দেখে সেই বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে চানকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে ডাকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে কিভাবে বুঝলা বলে যে পালস তো বন্ধ হয়েছে হার্টবিট তো বন্ধ হয়েছে নিঃশ্বাস তো বন্ধ হয়েছে এবার জগতে যেই দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলে যে মারা গিয়েছে সবাই বলে যে মারা গিয়েছে সবাই করে যে মারা গিয়েছে এবার রবের দিকে যখন সবাই তাকালো রব বলে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউন ও আমার বান্দারা যাদেরকে তোমরা মৃত দেখছো এটা তোমাদের জ্ঞান আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখছি তারা মরা নয় তারা জিন্দা তাহলে আমাদের মৃত্যুর ব্যাখ্যা আলাদা রবের জিন্দার ব্যাখ্যা আলাদা আমি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হতাম আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয় আমাদের মনে হওয়া আলাদা রবের কুদরত আলাদা এবার আমি বলবো আপনারা শুধু মরা না জিন্দা বলবেন হার্টবিট আছে জোরে বলেন না হার্টবিট আছে জিন্দা কথা বলে জিন্দা হাঁটাচলা করে জিন্দা বসা করে জিন্দা ব্যবসা করে জিন্দা চাকরি করে জিন্দা দৌড়াদৌড়ি করে জিন্দা চোখের ফলক ফেলে জিন্দা পালস চলে জিন্দা 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 এরকম একটা জিন্দা আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সবাই বলে যে জিন্দা ডানে ওয়ালা বলে জিন্দা গোবিন মনোযোগ বামে ওয়ালা বলে জিন্দা সামনে ওয়ালা বলে জিন্দা জ্ঞানী বলে জিন্দা রব বলে যে না না লা তাসমাউনাল মাউতা লা তাসমাউনাল মাউতা লা তাসমাউনাল মাউতা তোরা দেখছ যাকে জিন্দা আমি রবের কুদরতে চোখে সে তো জিন্দা নয় সে তো মরা তার মানে এতটুকু বুঝে নেন ইসলামের প্রত্যেকটা বিষয়ে এমন কিছু বিষয় আছে যেখানে গিয়ে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই থেমে যেতে হবে আল্লাহ বলছে জিন্দা এবার কেমনে জিন্দা এটা আল্লাহ জানে আর একটু জোরে বলেন না এটা নিয়ে যদি আপনি সারা দিনভর গবেষণা করে দেখেন গবেষণা করে সময় নষ্ট হবে রেজাল্ট কিচ্ছু আসবে জাস্ট আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলার চেষ্টা করি